ঘটনাস্থল এবং সর্বশেষ আপনারা তথ্য দেওয়ার চেষ্টা করাম। আমাদের আইসিউতে এখন আমার ছোট ভাই ভর্তি। এখন এই যে ঘটনাগুলো হইতেছে দিনের পর দিন, আমাদের ফরেনাররা যারা বাইরে থেকে পড়তে আসে ওদের সিকিউরিটি কোথায়? আমার নিজের সিকিউরিটি কোথায়? আমার ভাইগুলার সিকিউরিটি কোথায়? আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমার বাড়ি ছিলাম, আমরা সাধারণ মানুষ যাইতাম পারাম না। নর্থ ইস্ট ইগো আসলে কুকীর্তির এলাকা, এখানে কোন ট্রিটমেন্ট চলে না, এখানে সন্ত্রাস ফেলা হয়। এই সন্ত্রাস আইনতে আমরা যতটুকু উন্নতি বেশ মানুষ আহত হইছেন, আর সাধারণ মানুষের চলাফেরা করতে খুব সমস্যা। তারা বারবার দাওয়া পাল্টা দাওয়া করে গুলি টুলিও করছে, মানুষ খুব আতঙ্কত আছেন। প্রশাসনিক ব্যবস্থা আরো কড়া করে নেওয়া হোক। মারামারিটি হয়েছে এবং বিশেষ করে ইট পাটকেলর এখনো পর্যন্ত রাস্তার মাঝে প্রচুর ইট পাটকেল ফেলাইল আছে, এবং বিশেষ করে কিছুটা রাস্তা অনেক সময় ধরে বন্ধ আছে এবং রাস্তাটা কিছুটা উন্মুক্ত আছে। আমরা যাতাম বারাম, কিছু রাস্তা চলাচল হয়েছে, কিছুটা স্বাভাবিক হয়েছে। আমরা যাতাম বারাম এই মুহূর্তে নর্থ ইস্ট মেডিকেল, আপনারা জানেন যে সিলেট নর্থ ইস্ট মেডিকেলের স্টুডেন্ট সকল এবং বিশেষ করে ছাত্র সকলের মধ্যকার যে সংঘর্ষ হয়েছে, এবং এই সংঘর্ষের ফলে কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত। ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা এখানে আছেন। নর্থ ইস্ট ছাত্রদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে হবে, আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। এরকম অসভ্য আচরণ করলে আমরা এর ঠিক আছে, আপনারা সিনিয়র দুজন তাহলে লইয়াও আমরা সমস্যার সমাধান করলাম। তারা কইলো ভাই ঠিক আছে, আপনারা এগুলো দেখিয়ে দিবা। আমরা বললাম ভাই আর কোন সমস্যা হইতো না, আপনারা যাই কি আমরা সমাধান দিলাম। এবং আমরা তারে যে দোষী সাব্যস্ত হয়েছে, আমরা তারে ভবিষ্যৎ এবং আমি এই ঝামেলার পরে প্রচুর স্টুডেন্ট আছে তারা নর্থ ইস্টর, আমরা কেশর টাকা হিসাব মিলেন না, প্রায় 2 লক্ষ টাকা গায়েব নাই। এই যে জিনিসপত্র আপনারা দেখেন, বিকাশ নগদ রকেট সবকিছু লেনদেন আপনারা জানেন, বিকাশ নগদ মোবাইল, মোবাইল দিয়ে সরঞ্জাম আদি সবগুলা এই যে আমরা আনুমানিক আমরা বিকাশ সহকে আমরা 2 থেকে 2.5 লক্ষ টাকা আমরা আগেও প্রতিনিয়ত আমাদের সাথে ঘটতেছে। যেহেতু ওরা ফরেনার, এই এলাকার যারা দোকানদার আছে সবসময় ওদের কেস সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে যাচ্ছে। ওরা অনেক সময় কথাগুলো বুঝতে পারে না, কখনো এই জিনিসপত্র দেওয়ার ছলে ওরা হাত ধরে ফেলে বা বিভিন্ন ধরনের কুরুচিপূরক মন্তব্য করে ওরা সবসময়। এইটা তো এরকম ওরা আজকে সাহস পেতে পেতে আজকে ওরা আমাদের উপর আক্রমণ করে বসেছে, এইটার কি সমাধান আমাদের?
চিহ্নিত যে সন্ত্রাসী আছে, যে এই যারা এইসব কাণ্ড করছে তাদেরকে উনি গ্রেপ্তার করে অনতিবিলম্বে আইনের আওতায় আনবেন, সেহেতু আমি এই দায়িত্ব ওনাকে দিচ্ছি যাতে উনি আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন। দু নম্বর হচ্ছে আমরা আমাদের মেয়েদের নিরাপত্তা চাচ্ছি, আমাদের নিরাপত্তা চাচ্ছি। এ দেশ শুধু একজন ব্যক্তির না, এ দেশ সবার, এ দেশের শান্তি শৃঙ্খলা। বিদেশি স্টুডেন্টসরা আছে, দেশি স্টুডেন্টসরা আছে, সো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তোমরা ক্লিন পাস, সেহেতু তোমরা আইন হাতে নিতে পারবে না, তোমরা প্রতিবাদ করতে পারবা, তোমাদের তোমাদের যে দাবি আমারও একই দাবি। সো উনি তোমাদেরকে বলবেন, তোমরা শোনো, উনি দায়িত্ব নিচ্ছেন, যেহেতু আমি দায়িত্ব দিচ্ছি ওনাকে, উনি দায়িত্ব নেবেন ইনশাআল্লাহ।